উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাবতো অবাক লাগছে, আপনার মেয়ে হয় কিনা সামান্য একটা রিক্সাওয়ালার সাথে। এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিক্সাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। বোধহয় আমার চোখে থাকা ভুল ছিল, সরি সরি ম্যাডাম, আসি। ললিতা! ইয়েস মম। এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢুলি করছো? ঢলাঢুলি বলছো কেন মম? আমি রাজুকে ভালোবাসি। আর ইউ ম্যাড ললিতা? তুমি কি সুস্থ আছো? সামান্য একটা রিক্সাওয়ালার সাথে? পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয়। আমার ভাবতেই অবাক লাগছে, যেই ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছে, সেই ললিতা কিনা প্রাচুর্যের সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে। কেন, গরিবরা কি মানুষ না? গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই? মম, তুমি যে গরিবকে ঘৃণা করছো, আমি যদি বলি গরিবের পরিশ্রমে তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে, আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ঈদ গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা, তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে? আসলে কি জানো মম, গরিবকে ঘৃণা করা, গরিবকে ছোট করে দেখা তোমাদের মতো ধনীদের জন্য রীতিনীতি হয়ে গেছে। ললিতা! মামিমা, আমি তো বুঝতেই পারছি না ললিতা এসব কি বলছে। আমার তো মনে হয় গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া, এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিক্সাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিক্সাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতা সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে? তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চান্স উইতে না পারলেও টাকার বান্ডিল সোয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না মামি তুমি সত্যি অসাধারণ। আয় রাজু, বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ। মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে জাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ, হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি! আহ, যা বলছি শোন, হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না, কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। হরম যাব। ইমরান দাঁড়া, ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, ব্রিফকেস থেকে টাকা বের করে দে দে। কি করলেন এইটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি
আমি সব তুলে দিচ্ছি। মামি তুলে দিচ্ছি। রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান। কিছুক্ষণ আগে কি কইলাম শুনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে, খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি? আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মায়ারে আপনি কিনা নিলেন, তার মানে আপনার মায়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি, বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়। কি ভুল কইলাম? না। তাহলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25 লক্ষ 10 টাকা, আপনার মাইয়ারে আমার কাছে বুঝাইয়া দেন। আরে লন, দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না, সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা, সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই, আমি শুধু ললিতারই চাই, ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি ইমরান না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ ধর, আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই, আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয় আমি তাতেও রাজি। মামি, আর ইউ আউট অফ ইওর মাইন্ড? শাট আপ, আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা, তোমার প্রেম তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো, আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। তার মানে? তার মানে বিয়ে আমি কোনো দিনই হতে দেব না। এই বাড়িতে পা দেবার আগে রাজু আর তার ওই বাড়ি ঢাকা শহরের বুক থেকে মুছে ফেলবো। মাদারি, ওনার
সবাই উড়াই দে। আপনাদের বুঝাইতে আইছি পান্তা ভাতে ঘি কোটি টাকার বাড়ির সাথে 2000 টাকার ছাপরার তুলনা করছিস। আমি আমি তোকে পুলিশে দেব, আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। উল্টা জেলের ভাত খাইবেন আপনি? মুখে মধু আর অন্তরে বিষ দিয়া বিয়ার কথা বইলা আমাদের শেষ করে দেওয়ার জন্য মাস্তান পাঠাইছেন? রাজু এসব কি বলছে? তুমি ওকে মারতে মাস্তান পাঠিয়েছ? বিশ্বাস না হলে এসব ভাড়াটিয়া মাস্তানগো জিজ্ঞেস করো। বলছি উনার হয়ে ইমরান আমাদের ভাড়া করেছিল বুলডোজার দিয়ে রাজু আর বাচ্চাদের শেষ করে দিবার জন্য। ছি 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 মম, তুমি এত নিচে নেমে গেছো, নিজের ওয়াদার বরখেলাপ করেছো তুমি। করেছি, বেশ করেছি। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আমার এত আদরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চায়, আমার স্বামীর গড়ে তোলা এত ধন সম্পদ সব ভোগ করতে চায়। মিশা কথা, টাকা পয়সা দিয়ে মানুষের সম্পর্ক আপনারা কিনতে চান কিন্তু আমরা না।
ওই টাকা পয়সা গরিবের হাতের ময়লা। গরিব এক হাতে কামাই করে আর এক হাতে খরচ করে। এতই যদি বাহাদুরি তাহলে জানা কোটি কোটি টাকা কামাই করে দেখা। দেখাবো, অবশ্যই দেখাবো। আপনি কি ভাবছেন আপনার টাকা আছে বইলা আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি আঙ্গুল চুষবো? না মিসেস চৌধুরী, এই রাজু আজ কসম খাইয়া যাইতেছে নিজে টাকা কামাই কইরা বড় লোক হইয়া এই বাড়ি থেকে সে আপনার মায়ারে বিয়া কইরা বউ বানাই নিয়া যাইবে। শুধু ললিতার মা বইলা আজ মাফ করে দিলাম, নইলে এতক্ষণে ভূমিকম্প হয়ে যাইত। এই বুলডোজার দিয়ে আপনার এই কোটি টাকার বাড়ির সমস্ত ইট ভাইঙ্গা সুইরা আমি গুঁড়া করে দিয়া যাইতাম।